অনেক বড়সড় রদবদল নদিয়ায় একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দলীয় কর্মী সমর্থকদের ভার্চুয়াল মিটিংয়ে বার্তা দেওয়ার পর আজ দলীয় বিভিন্ন জেলা নেতৃত্বের বড়সড় রদবদল করলেন তিনি। এক্ষেত্রে দীর্ঘ এক বছর যাবতীয় অভিযোগের ভিত্তিতে আর্থিক দুর্নীতিযুক্ত ছোট বড় মাঝারি নেতৃত্বকে বাদ দেওয়ার নির্দেশ দেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে। আজ জেলার দায়িত্বে বেশ কিছু ক্ষেত্রে ৫০ বছর বয়সে নিজে উদ্যমী নতুন মুখ এনেছেন তিনি। সাংগঠনিক দুটি বিভক্ত জেলাকে পুনরায় এক করে সামগ্রিক নদিয়া জেলার সভাপতি হিসাবে মহুয়া মৈত্রকে দায়িত্ব দেন। তৎসহ সামগ্রিক জেলার চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস, জেলাব্যাপী তিনজন কোঅর্ডিনেটর হিসাবে মধ্যভাগের জন্য দীপক বসু, কৃষ্ণনগর লোকসভার জন্য নাসিরউদ্দিন আহমেদকে এবং আবির রঞ্জন বিশ্বাসকে পাঁচটি তপশিলি অধ্যুষিত বিধানসভার জন্য দায়িত্ব দেওয়া হয়। তৃণমূল যুব কংগ্রেসেরও বেশ কিছু রদবদল লক্ষ্য করা গেছে। নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জন্য সভাপতি হিসেবে জয়ন্ত সাহাকে এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য প্রসেনজিৎ মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমান করোনা পরিস্থিতি এবং আগামী বিধানসভার লক্ষ্যে দলের মধ্যে মান অভিমান দূরে সরিয়ে পুরনোদের সম্মান জানিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরই পরামর্শ মতো নতুনদের কর্ম উদ্যমকে কাজে লাগানোই একমাত্র উদ্দেশ্য বলে জানা যায় বিশেষ সূত্রে।